একটু আমরা হাদিয়া দিচ্ছি। হ্যাঁ এই বয়সে আপনি রিক্সা চালাচ্ছেন, বয়স কত আপনার? 82 বছর। তো এই শীতের মধ্যে আপনি রিক্সা চালাচ্ছেন, এটা খুব কষ্ট লাগছে আমাদেরকে আসলে আপনাকে দেখে। হ্যাঁ, আপনার স্কেলের জন্য একটা হাদিয়া দিচ্ছি আপনার। আমরা আমাদের আত্মাহারিক টিভির পক্ষ থেকে সংক্ষিপ্ত ছোট্ট একটা হাদিয়া, তার আমাদের জন্য দোয়া করবেন। তো এটা আপনার জন্য একটা হাদিয়া। হ্যাঁ, আত্মাহারিক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আত্মাহারিক টিভির পক্ষ থেকে অত্যন্ত শীতের রাত্রে আমরা বের হয়েছি। কিছু যারা গরিব রয়েছেন, যাদের শীত বস্ত্রের অভাব, প্রচণ্ড শীতে কাতর, তাদের মাঝে আমরা কিছু শীত বস্ত্র বিতরণ করতে এসেছি। আত্মাহারিক টিভি সর্বপ্রথম চায় মানুষের আকিদা আমল চেঞ্জ করতে। সেটা আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ভিডিও আমরা পেশ করছি, আপনাদের সামনে আপলোড করছি, সেটা আপনারা দেখছেন। সাথে সাথে আত্মাহারিক টিভি চায় মানুষের দুর্দশায় মানুষের পাশে দাঁড়াতে। কত মানুষ আছে প্রচণ্ড শীতে কাতর, যাদের শীতের কোনো পোশাক নেই। অনেক মানুষকে দেখলে দেখা যায় যে চট গায়ে দেওয়া আছে, এত কষ্ট লাগে তাদেরকে দেখলে। তো আমি সকলকে বলবো যে সবাই যদি আমরা এগিয়ে আসি, আমাদের সামান্য কিছু নিয়ে যদি এগিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের এই সমস্ত যারা শীতে কাতর হয়ে আছেন তাদের পাশে আমরা দাঁড়াতে পারি এবং তাদের এই শীত লাঘব করতে পারি আমরা। তো আজকে আমরা কিছু শীতের পোশাক নিয়ে বের হয়েছি, আমাদের সাথে একটা গাড়ি আছে, আমরা বিভিন্ন স্পটে যাব ইনশাআল্লাহ এবং তাদের একবার সরাসরি তাদের অবস্থাগুলো পর্যবেক্ষণ করব এবং আসলে প্রকৃত যারা হকদার তাদের কাছে আমরা আমাদের শীত বস্ত্রগুলো পৌঁছিয়ে দেব। আমাদের কিছু ভাই যারা দান করেছেন শীত বস্ত্র মানে বিতরণের জন্য, তাদের দানগুলো আজকে আমরা বিতরণ করে দিচ্ছি। তারপরেও তারা যা দান করেছেন তার থেকে আমরা অনেক অতিরিক্ত কিছু কিনেছি ইনশাআল্লাহ। আশা করি আমাদের এই ভিডিও দেখে ইনশাআল্লাহ যারা দান করবেন সেটাতে আমাদের পরবর্তীতে ঘাটতি পূরণ হয়ে যাবে এবং পরবর্তীতে আরও এত কিছু আসবে ইনশাআল্লাহ যা আমরা সবার মাঝে আরও কিছু বিতরণ করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, চলেন আমরা দেখি সামনে আরও কত মানুষ আছি, সেই মানুষগুলোর পাশে যাই এবং তাদের অবস্থা পর্যবেক্ষণ করি, তাদের কাছে আমরা আমাদের শীত বস্ত্রগুলো পৌঁছিয়ে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনারা এখানে কী করেন? রান্নাবাড়া করেন এই হোটেলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই রাত্রে আপনারা রান্নাবাড়া করছেন এত ঠান্ডার সময়। আপনাদের শরীরে তো পোশাক নাই বেশি, শীতের পোশাক। তো সালাত আদায় করেন না, নামাজ? হ্যাঁ, সবাই কমপক্ষে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই মুসলিম না আমরা? সবাই আমরা মুসলিম, তো নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে এসেছি আমরা আমাদের কিছু শীত বস্ত্র নিয়ে, তাহলে একটা একটা করে তো নেন ইনশাআল্লাহ, নেন। পেছন সবাই আপনার বাকি নাই তো? আলহামদুলিল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন? ভাইয়ের নাম কি? মোহাম্মদুল্লাহ। এই রেস্টুরেন্টে কাজ করেন মাশাআল্লাহ? তো এই সালাত আদায় করেন? হ্যাঁ, নামাজ পড়েন এই মসজিদেই পড়েন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন তো আল্লাহ কোথায় আছে? সবার মধ্যে বলতে আল্লাহ যা সত্তাগতভাবে আল্লাহ আরশের উপরে। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলার এলেম, আল্লাহ তাআলার দৃষ্টি সব জায়গায় আছে। আপনি এমন কোনো কাজ করতে পারবেন না যে আল্লাহ তাআলার দৃষ্টির বাইরে যেতে পারবেন, আল্লাহ তাআলার এলেমের বাইরে যেতে পারবেন। সব আল্লাহ দেখছেন, সব আল্লাহ জানেন, তাই না? তা আত্মাহারিক টিভি দেখবেন, তাদের অনেক ভিডিও আছে যাতে যেটা আকিদার সংশোধন চাচ্ছে, ভিডিওগুলো দেখলে আপনার আকিদা আমল সংশোধন করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার স্ত্রী আছে? বা আপনার স্ত্রীর জন্য এটা হাদিয়া। হ্যাঁ ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং আত্মাহারিক টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে কমপক্ষে প্রকৃত মুসলিম হওয়ার জন্য আবেদন করছি। মুসলিম হতে গেলে অবশ্যই আমাদের সালাত আদায় করতে হবে। হ্যাঁ, সালাত ছাড়া কেউ ইয়ে করতে পারবেন না এবং আমাদের আকিদা সংশোধন হতে হবে, আমাদের আকিদা, আমাদের ইমান এগুলো সঠিক হতে হবে। এর জন্য কিছু জানা দরকার, তো কালে মুনামার কাছে তো যাওয়া দরকার, তাই না? দুনিয়া তো অর্জন করছি কিন্তু কখন মারা যাবো ঠিক আছে, এখনই মারা গেলে আমার হিসাব হবে, সবার হিসাব হবে, তাই না? তো এই হিসাব যেন আমাদের সহজ হয় আল্লাহর কাছে, সেই জন্য দুনিয়াতে কাজ করতে হবে। আর যদি কিছুই না করি তাহলে আফসোস হবে সেই সময়, কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। এর জন্য ইনশাআল্লাহ সবাই কাজ করবেন। হ্যাঁ,
আশা করি ইনশাআল্লাহ ইসলামের পথে ফিরে আসবেন সবাই। তো আমরা আত্মহারিক টিভির পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি কিছু আমাদের সামান্য হলেও কিছু শীতের বস্ত্র হিসেবে একটু হাদিয়া দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে। কেমন আছেন? এই বয়সে আপনি রিক্সা চালাচ্ছেন, বয়স কত আপনার? বিরাশি বছর। তো এই শীতের মধ্যে আপনি রিক্সা চালাচ্ছেন, এটা খুব কষ্ট লাগছে আমাদেরকে আসলে আপনাকে দেখে। হ্যাঁ, সালাত আদায় করেন? হ্যাঁ। যাক মাশাআল্লাহ। আর আকীদা সহি করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নাম শুনেছেন? নদাপাড়া আমচত্বরে যে মাদ্রাসা আছে। হ্যাঁ। আত্মহারিক টিভির পক্ষ থেকে আপনার স্ত্রীর জন্য একটা হাদিয়া দিচ্ছি আপনার। তো দোয়া করবেন আমাদের জন্য। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এ তসবি গুনছেন তো? যদি আঙ্গুল গুনেন তাহলে সেটা ভালো হয়। আঙ্গুল গুনলে আঙ্গুলগুলো সাক্ষী হবে। এটা তো জড় পদার্থ, তাই না? আর আঙ্গুল যদি সাক্ষী দেয়, কি আমাদের একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনার সাক্ষী দেয়, কত ভালো না? এই জন্য আঙ্গুল গোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হিসাব হয়ে একটু বেশি হেজাক, সমস্যা নাই, আঙ্গুল গুনবেন ইনশাআল্লাহ। কি করেন আপনি? বাসায় কাজ করেন। তো শীত লেগেছে তো আপনাকে দেখছি খুব। মুসলমান না অন্য কিছু? মুসলমান, নামাজ পড়েন? আচ্ছা আচ্ছা। আমরা আমাদের আত্মহারিক টিভির পক্ষ থেকে আপনার কাছে একটা হাদিয়া দিয়ে একটু কিছু সংক্ষিপ্ত ছোট্ট একটা হাদিয়া নেবেন ইনশাআল্লাহ। তার আমাদের জন্য দোয়া করবেন। আর আপনার কাছে নসিহত যে আপনাদের আকীদা আমল সংশোধন করতে হবে, তো আমরা আপনাকে এটা একটা হাদিয়া দিচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু আমরা হাদিয়া দিচ্ছি। হ্যাঁ, মুসলমান তো? নামাজ পড়েন? নামাজ পড়তে হবে। হ্যাঁ, আমরা কখন মারা যাবো তার ঠিক নাই, তাই না? মারা গেলেই সব হিসাব হবে, এই জন্য আমাদের শিকারও কিছু চেষ্টা করতে হবে। কিছু আপনাকে যদি গিফট দিই, একটু হাদিয়ে দেবো, আপনি বয়স্ক মানুষ। হ্যাঁ, তো নেবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। জি জি জি, যাই হোক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। খুব শীত লাগছে? এটা আপনার জন্য হাদিয়া। হ্যাঁ, আমরা আমাদের আত্মহারিক টিভির পক্ষ থেকে সংক্ষিপ্ত ছোট্ট একটা হাদিয়া, তার আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাই কাজ করবেন। হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়েন? হ্যাঁ, নামাজ পড়তে মুসলিম মানুষ, কবে বলে মারা যাবেন, তাই না? তো আশা করি ইনশাআল্লাহ ইসলামের পথে ফিরে আসবেন সবাই। আসসালামু আলাইকুম। এটা আপনার জন্য হাদিয়া। হ্যাঁ, এখানে বাড়ি? আচ্ছা 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 আচ্ছা। অ্যাক্সিডেন্ট? আচ্ছা আচ্ছা। তো আমাদের জন্য দোয়া করেন। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। তো এটা আপনার জন্য হাদিয়া। হ্যাঁ আচ্ছা। আসসালামু আলাইকুম। মুরব্বির বয়স কত? হ্যাঁ, 80। নামাজ পড়েন? আচ্ছা মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, নামাজ পড়েন। তো এটা আপনার জন্য একটা হাদিয়া। হ্যাঁ, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশেরই ইলেকট্রিক মিডিয়া অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল আত্তাহারিক টিভি এর পক্ষ থেকে আমরা আসলে এসেছিলাম শীত বস্ত্র বিতরণ করতে শীতের সকালে। তো আলহামদুলিল্লাহ, আমরা অনেক শীত বস্ত্র বিতরণ করলাম, অনেক স্পটে গেলাম, এবং আমাদের কাছে অল্প কিছু টাকা এসেছিলো যার জন্য আমরা এটা কিনেছিলাম, এবং যা টাকা এসেছিলো তার থেকে আমরা অনেক বেশি টাকার কিনেছি। এখন আমাদের এগুলো ঘাটতি আছে। আমরা আশা করি যে আপনারা সবাই আত্তাহারিক টিভির এই মহৎ কাজে সহযোগিতা করবেন, এবং আমাদের ঘাটতিগুলো পূরণ হওয়ার সাথে সাথে আমরা আরও অতিরিক্ত যেটা পাবো ইনশাআল্লাহ সারা দেশে আমরা এই শীত বস্ত্র বিতরণ করব। এবং শুধু শীত বস্ত্রই নয়, আমি বলবো যে জনকল্যাণমূলক যে খাতগুলো আছে, জনকল্যাণমূলক অনেক মানুষের আছে যে বাড়ির চাল নাই, অনেক মানুষ আছে যাদের বাড়ির টয়লেট নাই, বাথরুম নাই, কিছুই নাই, অনেক মানুষ আছে যারা খেতে পারছে না, আমরা যদি তাকে একটা রিক্সা কিনে দিতে পারি, এই ধরনের কিছু বিভিন্ন আমরা কর্মসূচি আমাদের মাথায় আছে, প্ল্যানিং আছে, আমরা এটা চেষ্টা করব। আপনাদের সবাই এগিয়ে আসেন আত্মহারিক টিভির সাথে এই মহৎ কাজগুলো করার জন্য, জনকল্যাণমূলক কাজগুলো করার জন্য। তাহলে সবাই এগিয়ে আসবেন ইনশাআল্লাহ, সেটা আমাদের জন্য সহজ হবে। এবং মনে রাখবেন ইনশাআল্লাহ একটি টাকাও আপনার বিফলে যাবে না, যা এখানে ইনভেস্ট করবেন বা যা আপনি দান করতে চাইবেন এখানে দিলে
সহজভাবে আমরা পৌঁছা দিতে পারবো, কারণ আমাদের সেই পাওয়ার আছে, পাওয়ার ম্যান আছে, আমাদের সারা দেশে কর্মী বাহিনী আছে, আমরা সহজে সেটা পারবো। কিন্তু আপনি আমি যদি একাকী কোনো জায়গায় যাই দিতে পারবেন না, সঠিক জায়গায় পৌঁছাইতে পারবেন না, এমন কিছু জায়গা আছে যে আপনার থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে, এরকম আমাদের দেশের অবস্থা এমন। তো সবাই আশা করি এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। অলরেডি আমরা লালমনিরহাট, কুড়িগ্রাম এগুলোতে বিতরণ হয়েছে, এবং আমাদের আরও কিছু যেগুলো আছে এবং আরও আসবে সেগুলো আমরা প্রত্যেকটা এলাকার যারা কর্মী বাহিনী আছে তাদেরকে 5-10 করে দিব, তারা যেন এলাকার একবারে প্রকৃত গরিব মানুষগুলোকে বের করতে পারে, বের করে তাদের হাতেই যেন পৌঁছে, প্রকৃত হকদারের কাছে যেন এই জিনিসগুলো পৌঁছে যায়, সেজন্য আমরা সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি এবং সবার হাতে আমরা দিয়ে দেবো, তারা বিতরণ করবে, ইনশাআল্লাহ প্রকৃত হকদারের কাছে পৌঁছাই দেবে। আর একটি বিষয় আপনাদেরকে অবগত করার জন্য বলছি যে আমরা যে ভিডিওটা করলাম এটা আসলে আমরা যখন দান করছি কাউকে তখন আসলে ভিডিও করতে আমরাও কিন্তু ইতস্ততবোধ করছি, এবং যারা যাদেরকে ভিডিও করা হচ্ছে তারাও কিন্তু ইতস্ততবোধ করে, এবং এটা আমরাও আসলে ঠিক মনে করি না। কিন্তু আসলে আমরা যে কাজ করছি, আমরা যে দিচ্ছি, এতটুকু দেখানোর জন্য অল্প কিছু ফুটেজ নিলাম আসলে, কিন্তু বাকি আমরা এগুলো ফুটেজ নিতে চাচ্ছি না, আমরা আসলে প্রকৃত হকদার কাছে পৌঁছাইতে চাচ্ছি, আমাদের নিয়াতের খলুসিয়াত আছে। আপনারা মনে করবেন না কেউ যে আপনাদেরকে দেখানোর জন্য বা আমরা ভাইরাল হওয়ার জন্য এগুলো করছি, আসলে তা নয়। শুধুমাত্র আপনারা যেন সঠিক জায়গায় আপনাদের অনুদানগুলো পৌঁছাইতে পারেন এই জন্য সামান্য কিছু ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরলাম আর কি। আর আমাদের স্ক্রিনে দেওয়া আছে, স্ক্রিনে দেখতে পাবেন আমাদের নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে অবশ্যই আপনার অনুদান পাঠিয়ে দিতে পারেন, এবং নিশ্চিন্তে থাকবেন আপনার একটি টাকাও ডাইনে বামে কোনো দিকে খরচ হবে না, যেই খাতে দান করবেন সেই খাতে আমরা অবশ্যই সেটা ব্যয় করে দেব, এবং সঠিক মুস্তাহিক যারা প্রকৃত হকদার যারা তাদের কাছে অবশ্যই আপনার অনুদান পৌঁছে যাবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। আকুল কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।